হ্যালো ফ্রেন্ডস বর্তমান এই প্যান্ডামিক সিচুয়েশানে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল সরকার শিক্ষক শিক্ষাকর্মীদের অ্যাপ্রুভাল হবে অনলাইনে তো কীভাবে এটি সম্ভব কী কী ডকুমেন্ট পাঠাতে হবে কিভাবে পাঠাতে হবে এই সমস্ত প্রক্রিয়া নিয়ে আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো চলুন দেখে নামা যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট এর থেকে এটি আমার বেরিয়েছে এই নোটিফিকেশানটি আর তেরো পাঁচ দু হাজার কুড়ি তারিখে বেরিয়েছে কী বলা আছে দেখুন ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বাঁকুড়া কাদের উদ্দেশ্যে না টু অল এইচ ও আই অফ জুনিয়র হাই হাই স্কুল এইচ এস মাদ্রাসা আন্ডার কন্ট্রোল অফ দিস অফিস তো কী বলা হচ্ছে টাইটেল দেখুন সাবজেক্ট বলা হচ্ছে যে অ্যাপ্রুভাল অফ নিউ অ্যাপয়েন্টমেন্টস ঠিক আছে তো কীভাবে দেখুন বলা হচ্ছে যে ইন রেফারেন্স টু দ্য সাবজেক্ট নোটেড অ্যাবাব এই যে দিস ইজ ইনফর্ম টু অল এইচ ও আই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ দিস অফিস অফ দ্য সেম এমার্জেন্সি মেজার মানে জরুরি পদক্ষেপ নিতে বলছে হ্যাভ বিন টেকেন ইন কন কানেকশান টু দ্য ডেডলি আউটব্রেক অফ নোবেল করোনা ভাইরাস তো নোবেল করোনা ভাইরাসের যে দ্রুত আউটব্রেক যে বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা জানি যে সমস্ত আমার সবাই রয়েছি লকডাউনে আবদ্ধ তো এই জন্য টু প্রসেস অ্যাপ্রুভাল অফ নিউলি অ্যাপয়েন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ভালো করে দেখুন যে অ্যাপ্রুভাল অব নিউলি অ্যাপয়েন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ থ্রু অনলাইন মোড তো অনলাইনে এই অ্যাপ্রুভালের কথা বলা হচ্ছে দে আর রিকোয়েস্টেড টু থ্রু দ্য প্রসেস মেনশান হেয়ার আন্ডার কী প্রসেসটা কি হবে সেটা নিজে বলা হয়েছে এটা দেখে নেওয়া যাক তো শুধু নতুন যে টিচার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তারা কিন্তু তারা তো হবে তাছাড়াও আপনারা জানেন যে লাস্ট মিউচুয়াল ট্রান্সফারে অনেক বহু শিক্ষক তারা অন্য স্কুলে জয়েন করেছেন তাদের এখনও অ্যাপ্রুভাল হয়নি তাদের ক্ষেত্রেও এদি প্রযোজ্য তো ইন কেস অফ দ্য নিউ অ্যাপয়েন্টমেন্ট দেখুন নিউ অ্যাপয়েন্টমেন্ট এইচ ওয়াই উইল সেন্ড দ্য অল নেসেসারি ডকুমেন্ট ফর অ্যাপ্রুভাল টু অ্যাপ্রুভাল করার জন্য যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সে আমি পরে আসে আপনার দেখাচ্ছি তো এই যে ইমেলে ও এস এম এস ব্যাঙ্ক বাঁকুড়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই জিমেলে কিন্তু সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে মেনশানিং অ্যাপ্রুভাল অফ নিউ অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই লিখতে হবে উপরে অ্যাপ্রুভাল অফ নিউ অ্যাপয়েন্টমেন্ট বলে লিখতে হবে আর সাবজেক্ট কিন্তু আট কড় তারিখের মধ্যে না আঠেরো পাঁচ দু হাজার কুড়ি তারিখের মধ্যে দিস অফিস উইল প্রভিশনালি অ্যাপ্রুভ দেম সো দ্যাট দে আর নট ডিপ্রাইভ অফ দ্য রেগুলার স্যালারি ঠিক আছে তারা রেগুলার স্যালারি পাচ্ছে না তার জন্য এটা করা হয়েছে এবার দেখুন কী কী ডকুমেন্টস পাঠাতে হবে প্রথমত বলা হচ্ছে যে এক নম্বরে বলা হচ্ছে যে ফরওয়ার্ডিং লেটার উইথ এইচ ওয়াই সাইন অ্যান্ড সিল স্ক্যান কপি সব স্ক্যান করে পাঠাতে হবে কিন্তু দ্বিতীয়ত অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু বাই ডাব্লুবিবিএসি সেটাও স্ক্যান কপি পাঠাতে হবে আর ডাব্লু বিসি এস এসসি লেটার এটাও স্ক্যান কপি পাঠাতে হবে চার জয়নিং রিপোর্ট ডিউলি অ্যাকসেপ্টেড হ্যাঁ স্ক্যান কপি এটাও স্ক্যান কপি করে পাঠাতে হবে এম সি রেজুলেশন ইভ ডান প্রায়ার টু দ্য লকডাউন যদি হয়ে থাকে তাহলে তার স্ক্যান কপি পাঠাতে হবে আর অল রিলেভেন্ট টেস্টিমোনাল স্ক্যান কপি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান যত সব রয়েছে সেগুলো পাঠাতে হবে আর এইচ ওয়াই এর সার্টিফিকেট অন নোলিডিকেশান দ্য পোস্ট স্ক্যান কপি ঠিক আছে আর দেখুন এইচ ওয়াই সার্টিফিকেট অন দ্য ভ্যালিডিটি অফ এম সি হ্যাঁ স্ক্যান কপি সব সবই কিন্তু স্ক্যান কপি স্ক্যান করে পাঠাতে হবে এই যে ইমেলটা বলা হলো যে এই ইমেলে কিন্তু পাঠাতে হবে দেখবেন তাহলে কাজটা হয়ে যাবে আর ইফ দ্য অ্যাবাব মেনশান ডকুমেন্টস হ্যাভ অলরেডি বিন সাবমিটেড যদি এই সমস্ত ডকুমেন্ট যারা অলরেডি সাবমিট করে থাকেন টু দ্য অফিস অফ দ্য অ্যাপ্রুভাল প্রায়ার টু দ্য লকডাউন পিরিয়ড লকডাউন পিরিয়ডের সময় আন্ডার দ্য প্রসেস যেটা যদি চলে দ্য এইচ ও উইল হ্যাভ টু সেন্ড দেম এগেন যদি কিন্তু আবার পুনরায় পাঠাতে হবে যারা অলরেডি পাঠিয়ে দিয়েছেন তাদেরকে আবার পুনরায় পাঠানোর কথা বলা হচ্ছে স্ট্যাটাস অফ দি সাবমিট ফাইল অফলাইন উইল বি ইনটিমেটেড লেটার পরে অফলাইনে এটা জানানো হবে তো নোট কি দিয়েছে দেখুন অল মেল কমিউনিকেশান শুড রিস আস ফ্রম রেজিস্টার স্কুল মেল আইডি ক্লিয়ারলি মেনশনিং অবশ্যই যে স্কুলের টিচারদের বা নন টিচিং স্টাফদের অ্যাপ্রুভাল হবে তাদের অবশ্যই সেই স্কুলের ইমেল মেনশন করতে হবে সাব ডিভিশন মেনশন করতে হবে স্কুল নেম মেনশন করতে হবে ঠিক আছে তারপর সাবজেক্ট মেনশন করতে হবে উইদাউট দিস ইউর মেল বি আন আন্যাটে আন্যাটেন্ডেড মানে তাহলে অবশ্যই যদি এই ছাড়া দেওয়া হয় সেন্ড করা হয় তাহলে কিন্তু সেটা অ্যাটেন্ড করা হবে না নো মেল উইল বি কনসিডার রেডিং টু দ্য স্যালারি আফটার আঠেরো পাঁচ দু হাজার কুড়ি আঠেরো পাঁচ দু কুড়ি তারিখের পর কিন্তু কিছুতেই আর কিন্তু এই মেল গ্রহণ করা হবে না অর্থাৎ আঠেরো পাঁচ দু হাজার কুড়ি তারিখের মধ্যেই এটি পাঠাতে হবে ঠিক আছে আর দিস অফিস ফার দ্য রিকোয়েস্টেড অল অফ ইউ টু স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ তো এটা বলা যে এই যে করোনার জন্য আপনারা অবশ্যই বাড়ি থাকবেন সে সুস্থ থাকবেন এভাবে নো নিড টু সাবমিট হার্ড কপি অফ স্যালারি রিকুইজিশন তাহলে স্যালারি ইকুইজিশন হার্ড কপি পাঠানোর কথা বলা হচ্ছে না তাই এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বুঝতে পারছেন ডিস্ট্রিক্ট ইন্সপ্রাক্টর অফ স্কুল বাঁকুড়া ডিস্ট্রিকে তো আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই ভালো থাকুন ধন্যবাদ